নমস্কার বন্ধুরা, এই টেক ধুলিয়ান চ্যানেলে আবারও ফিরে এলাম আমি একটি নতুন কম্পিউটার টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আমি আপনাদের সাথে আছি বিশ্বজিৎ মণ্ডল। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর যারা এখনও পর্যন্ত টেক ধুলিয়ান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, এবং কন্টিনিউ ক্লাস নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আজকের ক্লাস। আজকের ক্লাস আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে টেবিলের ফাংশনস, টেবিলস নামে যে ফাংশনস আছে সেই টেবিল ফাংশনস ইউজ করে আমরা মার্কশিট তৈরি করব। তাহলে চলুন দেখি কীভাবে তৈরি করা যায়। তো সর্বপ্রথম আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করলাম। ওপেন করার পরে ফার্স্ট কাজ করব যে মার্কশিট করার জন্য কলাম এবং রো কতটা নেব সেটা নিয়ে নির্বাচন করে একটা টেবিল ক্রিয়েট করব। তার জন্য প্রথমত আমরা ক্লিক করব ইনসার্ট রিবন ট্যাবে। দেখতে পাচ্ছেন ইনসার্ট রিবন ট্যাব। ইনসার্ট রিবন ট্যাবে ক্লিক করার পরে এই যে টেবিল অপশন দেখতে পাচ্ছেন সেই টেবিল অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যেহেতু টেবিল নিতে চাইছি, কতটা মার্কশিট তৈরি করতে সাধারণত কলাম লাগে 7টা, 1 2 3 4 5 6 7, এবং রো নিয়ে নেবেন 10টা। হ্যাঁ, 10টা নিয়ে নেবেন, লাগলে পরে দেওয়া যাবে। তাহলে 10টা রো এবং 7টা কলাম নিয়ে নিলাম। নেওয়ার পরে ফার্স্ট যে কলাম এবং রো, এই যে দেখতে পাচ্ছেন আমি যতটা সিলেক্ট করলাম এটাকে বলা হয় কলাম, আর এই সাইডে যে সিলেক্ট করলাম এটাকে বলা হয় রো। তাহলে রো এবং কলাম বুঝা গেল। আর এক একটা সেলকে বলা হয়, এই ঘরগুলোকে বলা হয় সেল। তাহলে প্রথম যে রোটা আছে পুরো রোটাকে সিলেক্ট করা হলো, তারপরে অনেকগুলো যেহেতু সেল আছে সেটা মার্জ সেল করে একটা সেলে ক্লিক করে দিলাম। দেখুন প্রথমত সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর লেআউট রিবন ট্যাবে ক্লিক করলাম, তারপরে মার্জ সেল অপশনটায় ক্লিক করলাম। দেখুন দাগগুলো উড়ে গেছে। এবার এই জায়গাতে আমি আমার স্কুলের নামটি লিখে দিচ্ছি, যে স্কুলের মার্কশিট বানাচ্ছি। লিখলাম কাঞ্চনতলা JDJ ইনস্টিটিউশন এই কথাটা লিখলাম, কাঞ্চনতলা JDJ ইনস্টিটিউশন। ওকে, তো কাঞ্চনতলা JDJ ইনস্টিটিউশন লিখার পর আমরা ওই লাইনে আর কিছুই লিখতে চাইছি না, তার জন্য আমরা এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পরে আমরা ঠিকানা লিখে দিলাম ধুলিয়ান মুর্শিদাবাদ 742202, ব্র্যাকেটের মধ্যে লিখলাম ওয়েস্ট বেঙ্গল। লিখার পরে আবার এন্টার প্রেস করলাম, যেহেতু আর লিখতে চাইছি না। তারপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লিখে দিতে চাইছি 2018, মানে সালটা, যে সালের আমরা মার্কশিট বানাচ্ছি। তারপরে আবার প্রেস করলাম এন্টার, এন্টার মারলাম। এবার দেখুন এইটুকু সাজিয়ে নিই প্রথমত। তো লিখাটা পুরোটাকে করে দিলাম সিলেক্ট করে মিডিল, দেখতে পাচ্ছেন মিডিলে ক্লিক করলাম। ক্লাসের যে স্কুলের নাম এটাকে একটু সাইজ বড় করে নিচ্ছি। এইভাবে সাইজ বড় করবেন, ফন্ট সেকশন থেকে ফন্ট সাইজ যে বড় করি সেখান থেকে বড় করে নেবেন। ফন্ট সাইজ বড় হয়ে গেছে স্কুলের, এটা করতে পারেন 40 করলে, হ্যাঁ করা গেল, তাহলে বড় হয়ে গেছে। বোল্ড করতে পারেন, একটু মোটা হবে, তাহলে মোটাও দেখুন হয়ে গেছে। একটু এঁটে যাবে, একটু বড় যদি করি আমরা কলামটাকে তাহলে এঁটে যেতে পারে। এই দেখুন এঁটে গেছে। তাহলে কাঞ্চনতলা JDJ ইনস্টিটিউশন কথাটা লেখা হয়ে গেছে স্কুলের নাম, আর তার নিচে রইল ঠিকানা। ঠিকানা দেখতে পাচ্ছেন ধুলিয়ান মুর্শিদাবাদ 742202 ওয়েস্ট বেঙ্গল।
আর তার নিচে আছে আমরা লিখেছি 2018 সালটা, যে সালের মার্কশিট বানাতে চাইছি সেই সালটা আমি মিডিলে না রেখে রাইট সাইডে রাখতে চাই। তার জন্য প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট রাইট এই জায়গাতে ক্লিক করুন। দেখুন রাইটে চলে গেছে। এবার একটু মোটা করে দিলাম বোল্ড এবং সাইজ একটু বড় করে দিলাম, হয়ে গেছে। আচ্ছা, এর পরবর্তী ধাপ আমরা যে নিচে সেটা হচ্ছে স্টুডেন্টের নাম লিখব। দেখুন লিখছি নেম অফ দ্য স্টুডেন্ট, ধীরে ডট ডট করে দিয়ে দিলাম নাম লেখার জায়গা, এন্টার প্রেস করলাম। তারপরে লিখব ক্লাস নেম, ক্লাস নেম কথা লিখতে হবে না, ক্লাস লিখলেই হবে। ক্লাস লিখলাম, তারপরে লিখলাম সেকশন, সেকশন লেখার পর লিখলাম রোল নাম্বার, রোল নাম্বার লিখে রোল নাম্বার লেখার জায়গা ছেড়ে দিলাম। এবার আমরা ইউজ করব একটি লোগো স্কুলের। তো লোগোটা ইউজ করার জন্য আমরা প্রথমত চলে যাব ইনসার্ট রিবন ট্যাবে। তারপরে ইনসার্ট রিবন ট্যাবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পিকচার আছে, সেই পিকচারে ক্লিক করব। তারপরে ধরুন কাঞ্চনতলা স্কুলের লোগো আমি একটা বানিয়েছি সিম্পলভাবে, শেখানোর উদ্দেশ্যে সেটা নিয়ে নিলাম। তারপর টেক্সট র্যাপিং ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করব। এই দেখুন ইন ফ্রন্ট অফ টেক্সট, তাহলে এবার যেখানে খুশি এটাকে বসিয়ে দিতে পারি। এই জায়গায় বসালাম, এক কোণাতে লোগোটা বসিয়ে ফেললাম। আচ্ছা, এর নিচে আমি আরেকটা জিনিস করতে চাই, সেটা হচ্ছে ফন্টটাকে ভালো করে রেখে দিই। আচ্ছা, এবার আমি এখানে লিখতে চাই যে মার্কশিটের কথাটা লিখতে চাই, এখানে মার্কশিট কথাটা লিখবো একটা শেপের মাধ্যমে। তার জন্য ইনসার্ট রিবন ট্যাব থেকে শেপে ক্লিক করবেন। শেপে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম শেপ আছে, সেখান থেকে একটা শেপ চুজ করে নিলাম। চুজ করে এখানে টেনে নেবেন এইভাবে। আচ্ছা, মিডিলে থাকলো। এবার এর মধ্যে আমরা মার্কশিট কথাটা লিখব। লিখার জন্য রাইট ক্লিক করব শেপটার উপরে, তারপর টেক্সট অ্যাড টেক্সটে ক্লিক করে দেব। এবার লেখাটা লিখি মার্কশিট, MARKSHEET, হয়ে গেছে লেখা। মার্কশিটটা লেখাটাকে আমরা মোটা করে দিতে পারি, মিডিলে করে দিতে পারি, মোটা হয়নি সিলেক্ট করে করতে হবে। আচ্ছা, হয়ে গেছে, তাহলে মার্কশিট কথাটাও লেখা হয়ে গেল। লোগো ইউজ করলাম। লোগোটা আপনি যদি মনে করেন যে এই সাইডে দিব না, ডান দিকে দিব, যে কোনো দিকে দিতে পারেন, আমি স্যাম্পল হিসেবে দিলাম। আচ্ছা, তারপরে নিচে চলে আসুন। নিচের যে প্রথম সেল এবং তার নিচের সেলটা, এই দুটো সেল সিলেক্ট করলাম। সিলেক্ট করে দুটোকে আমরা একটা সেলে পরিণত করব। করার জন্য লেআউট রিবন ট্যাবে ক্লিক করব, তারপরে ক্লিক করব মার্জ সেল। এই মার্জ সেলে ক্লিক করলে দেখবেন একটা হয়ে গেছে। মিডিলে ক্লিক করলাম, দিয়ে এখানে লিখে দিলাম আমরা সাবজেক্ট, সাবজেক্ট হয়ে গেছে লিখা। তারপরে উপরে লিখব ফুল মার্কস। তাহলে সিলেক্ট করার পর মার্জ সেলে ক্লিক করলাম, লিখলাম ফুল মার্কস, সেটাকেও মিডিল করে দিলাম। ফুল মার্কসের নিচে লিখব রিটেন, WRITEN, আর তার পাশের ঘরে লিখলাম ওরাল। সেম ভাবে যে পদ্ধতিতে আমরা এই দুটো তিনটা সেল করলাম, সেম ভাবে এখানে করব মার্ক অবটেন। করার জন্য দুটো সেলকে একটা করে নিব মার্ক সেলের দ্বারা। লিখব আমরা মার্ক অবটেন, সেই লেখাটাকেও মিডিল করে দেব। তার নিচে লিখব আমরা সেম টু সেম রিটেন কথাটা, আর তারপর লিখব ওরাল। আচ্ছা, হয়ে গেছে। এবার ডান সাইডে আমি লিখতে চাইছি টোটাল মার্কস। টোটাল লিখব কথাটা, তার জন্য আমরা সিলেক্ট করে মার্কস সেল করলাম, লিখলাম টোটাল, সেটাকেও মিডিল করে দিই। আচ্ছা, পরের দুটো সেল সিলেক্ট করে আবার মার্কস সেল, একই ক্যাটাগরি। দেখুন লিখছি গ্রেড, GRADE, লেখার পর সেটাকেও আমরা মিডিল করে দিলাম।
এবার নিচে লিখছি আমরা সাবজেক্টের নাম, বেঙ্গালি, ইংলিশ, তারপর লিখলাম হিস্টোরি, তারপর লিখলাম ফিলোসফি, ভুল হলো বানান, ফিলোসফির পর লিখছি আমরা কটা হলো চারটা সাবজেক্ট, জিওগ্রাফি লিখি, জিওগ্রাফি আর নাই, যদি দরকার হয় তাহলে ট্যাব মেরে মেরে শেষের সেলে ক্লিক করবেন, তারপরে ট্যাব প্রেস করবেন, দেখবেন আর একটা চলে আসবে, আবার শেষের সেলটাই ক্লিক করে ট্যাব প্রেস করলে দেখবেন আবার চলে এসেছে। এখানে আর একটা সাবজেক্টের নাম আমি লিখে দিচ্ছি নিউট্রিশন, হয়ে গেছে। এবার রিটেন লিখলাম 90, ওরাল হচ্ছে 10, কথাটা একই জিনিস প্রত্যেকটা ঘরে লিখবো, 90 10, 90 10, 90 10, তারপরে জিওগ্রাফিতেও 90, একটা স্যাম্পল হিসেবে লিখছি, যেটা থাকবে অরিজিনাল সেটা লিখবেন আপনারা। এবার মার্ক অফ 10 কত নম্বর রিটার্নে পেয়েছে, অরালে কত পেয়েছে সেটা লিখবেন, আমি কিছু লিখছি না, এটা ফরম্যাটটা দেখাচ্ছি কিভাবে টেবিল ইউজ করতে হয়, অর্থাৎ আমি চেষ্টা করছি টেবিলটাকে শেখানোর। তাহলে টেবিল ইউজ করার জন্য আমরা প্রথমত এটাকে সিলেক্ট করে নিলাম, দেখুন প্রথম সবশেষে যে রোটা আছে সেটা সিলেক্ট করে মার্সেল করলাম, এখানে আমরা লিখে দিচ্ছি টোটাল মার্ক, TOTL টোটাল মার্কস, ড্যাশ দিয়ে দিলাম, ওভারঅল গ্রেড, গ্রেড লিখলাম, তারপরে লিখবো আমরা রেজাল্ট, রেজাল্ট লিখলাম, পাস হয়েছে না ফেল হয়েছে সেটা করার জন্য। নিচে আমরা লিখতে পারি, ড্যাশ দিয়ে দিই, কিছু সিগনেচারের দরকার হয়, তাহলে সিগনেচার করার জন্য দিয়ে দিলাম ড্যাশ ড্যাশ করে, এইভাবে সিগনেচার করার জন্য জায়গাটা দিয়ে দিলাম, এন্টার প্রেস করলাম। সিগনেচারের জন্য আমরা লিখছি GUARDIAN, গার্জেন সিগনেচার, স্পেস মেরে মেরে চলে আসছি, এখানে লিখছি টিচার ইনচার্জ, টিচার ইনচার্জ, তারপর সাইন করবে, ধরুন মনে করি আমরা এখানে লিখছি প্রিন্সিপাল, প্রিন্সিপাল সাইন বা সিগনেচার, হয়ে গেছে। তাহলে দেখুন মার্কশিটের মতো লাগছে, আমরা মার্কশিট বানিয়ে ফেললাম, সেটা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে টেবিল ইউজ করে মার্কশিটটা তৈরি করলাম। তো এই মার্কশিটটা আপনারা প্র্যাকটিস করে দেখুন কোথায় প্রবলেম হচ্ছে, তারপর আমাকে জানাবেন যে টেবিলের কোথায় কিভাবে কি করতে হয় না করতে হয়। একটা বেসিক দেখালাম যে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের টেবিল কিভাবে ইউজ করতে হয়, বেসিক্যালি জিনিসটা দেখালাম, আরও খুঁটিনাটি বিস্তারিত পরবর্তী ভিডিওতে দেখাবো। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কোনো সমস্যা হলে বা কেমন লাগলো, এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। ধন্যবাদ।